কেমন আছো ভাইয়া তুমি ভালো আছো এই তো ভাইয়া আমিও ভালো আছি আজকে কি কি হচ্ছে বলো তো আজকে আমরা একটি গল্প পড়ব আজকের গল্পটির নাম হচ্ছে মজার মামা কিসের মামা মজার মামা অনেক মজার একজন মামা সেই মামার গল্প কেমন আচ্ছা দেখা যাক তো মজার মামা কি কি করে মজার মামা এই যে মজার মামা হ্যাঁ কোথায় গেল মজার মামা এই তো মজার মামা দেখো মামাটি কি তো কত মজার এই রকম একটা ভেলায় চড়ে চড়ে যাচ্ছে এই যে ওয়া এখানে তো একজন গল্প মনে হচ্ছে একজন তো অথই মনে হচ্ছে একটি বিড়াল আছে এইটা কি এটা তো একটু খরগোশ মনে হচ্ছে না আর এটা একটা পাখি মনে হচ্ছে এই সুন্দর একটি পশু পাখি মামা সবার গল্প আজকে আমরা দেখব এই মজার মাল মামা এই গল্পটি তোমাদের এই শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ডের বই এবং এটার সম্পাদনা পরিষদে আছেন শফিক আহমেদ শিবলি মোহাম্মদ মুর্শিদ আক্তার ডাক্তার মোহাম্মদ গোলাম মোস্তফা এবং ইকবাল হোসেন আর এই সবগুলি সুন্দর ছবিগুলি সব এঁকেছেন রেজাউন্নবী আর শিল্প নির্দেশনা দিয়েছেন মানে কিভাবে কীভাবে আঁকতে হবে কোথায় কি রাখতে হবে সেগুলি সব বলেছেন মুস্তফা মনোয়ার তাহলে আমরা এখন গল্পটা দেখি কেমন এই হচ্ছে আমাদের মজার মামা দেখো মামাটার হাতে একটি ব্যাগ মামাটার পায়ে স্যান্ডেল মামাটার গায়ে পাঞ্জাবি আর শার্ট মিলায় একটা এটাকে কি বলবে পাঞ্জাবি শার্ট আর মামা নদীর পাড় দিয়ে হাঁটছেন আর এখানে নদীর ঘাট একটি ভেলা দেখো। একটি ভেলা বাঁধা আছে এখানে একটি নৌকা বাঁধা আছে কি সুন্দর তারপরে এখানে একটি নৌকা চলছে আকাশে মেঘ কত সুন্দর না সুন্দর একটি দৃশ্য এই দৃশ্যে আমাদের মজার মামা আছেন আচ্ছা ওই আমাদের মজার মামার বাড়ি দেখো মজার মামার বাড়িটা কত সুন্দর কিন্তু দেখো মনে হচ্ছে মজার মামার বাড়িটা একটা দ্বীপের মধ্যে চারপাশে পানি এই যে দেখো চারপাশে একদম পানি তাহলে মজার মামার এটাকে বলা হচ্ছে খাল এই খালের ওই পারে হচ্ছে মজার মামার বাড়ি তাহলে আমরা যাব কিভাবে এখান থেকে যদি মজার মামার বাড়িতে যেতে হয় তাহলে তো আমাদেরকে খাল পার হয়ে যেতে হবে খাল পার হতে গেলে তো আমাদের একটা নৌকা বা এরকম কিছু লাগবে যেটা দিয়ে আমরা যেতে পারবো এখান থেকে মজার মামার বাড়িতে তাহলে ওই যে মজার মামা ভেলায় চড়ে যাচ্ছেন হ্যাঁ নৌকা না কিন্তু এটা মজার মামা ভেলা বানিয়েছেন এরকম একটা এই সুন্দর করে অনেক কিছু কলা গাছ দিয়েও ভেলা হয় যেগুলি পানিতে ভাসে সেগুলি দিয়ে যেমন বাঁশ দিয়েও ভেলা হতে পারে কাঠ দিয়েও ভেলা হতে পারে যেগুলি পানিতে ভাসে তো সেগুলি সব একসাথে জড়ো করে মামা একটি ভেলা বানিয়েছেন এবং একটি বাঁশ লম্বা বাঁশ দিয়ে সেটা এরকম পানিতে ঠেলে ঠেলে সামনের দিকে এটা এদিকে যদি পেছন দিকে তুমি ধাক্কা মারো এটা সামনের দিকে চলে আসবে এটা তোমরা বড় হয়ে এটা দেখবে এটাকে নিউটনের তৃতীয় সূত্র বলা হয় এটা হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়ার সূত্র এটা আমরা আরও বড় হলে আরও তিন চার বছর বড় হলে আমরা সেগুলি শিখতে পারবো তো ওই যে মামা ভেলায় চড়ে যাচ্ছেন স্বপ্না ও টুটুল বলল। তাহলে আমরা পারলাম কি এইটা নাম স্বপ্না এবং ছেলেটার নাম টুটুল তাহলে স্বপ্না এবং টুটুল বলল। মজার মামা মজার মামা আমরাও যাব তোমার সাথে মজার মামা এখন মজার মামা শুনে বলল যেতে পারো তবে ধাক্কাধাক্কি করা যাবে না তার মানে কি মানে বোঝা যাচ্ছে স্বপ্ন ও টুটুল সুযোগ পেলেই কিন্তু একজন আরেকজনকে ধাক্কা মারে ধাক্কাধাক্কি করা হচ্ছে তাদের স্বভাব তারা সবসময় ধাক্কা ধাক্কি করে তোমরা কি করো নাকি ভাই বোন মারপিট করো ধাক্কা করো না স্বপ্ন ও টুটুল কিন্তু সারাক্ষণ ভালো হয়ে থাকে কিন্তু এই মাঝে মধ্যে একটু ধাক্কা করে মামা সেটা জানে সেজন্য বলল যেতে পারো তবে ধাক্কা ধাক্কি করা যাবে না তো এখন একটু পরে ওরা তো উঠে গেল ভেলার মধ্যে ধাক্কা ধাক্কি করবে না বলে এদিকে খরগোশ দেখল যে স্বপ্নও টুটুল যাচ্ছে এই যে খরগোশ দেখো সে সুন্দর করে বসে একটা গাজরও খাচ্ছি বা গাজর কোথায় পেলো এখানে পাওয়া যায় নদীর পাড়ে গাজর পাওয়া যায় খরগোশ জানে কোথায় পাওয়া যায় সেটা নিয়ে খাচ্ছে খেতে খেতে সে বলল। মজার মজার মামা মামা আমিও যাব তোমাদের সাথেই প্রশ্ন করছো তো খরগোশ কিভাবে কথা বলছে গল্প তো গল্পে যেহেতু মজার মামা আছে সেখানে খরগোশও কথা বলবে শুধু খরগোশ কেন সবকিছু কথা বলবে এখানে হ্যাঁ তো খরগোশ বলল। মজার মামা মজার মামা আমিও যাব তোমাদের সাথে তো মামা বলল যেতে পারো তবে খরগোশ তো একটু লাফালাফি করে মামা বলল যেতে পারো তবে লাফালাফি করা যাবে না হ্যাঁ লাফালাফি একদম করা যাবে না তাহলে স্বপ্ন টুটুলকে বলেছিল ধাক্কা ধাক্কি করা যাবে না এখন খরগোশকে বললো লাফালাফি করা যাবে না খরগোশ তো রাজি হয়ে গেল হুম হুম লাফালাফি করবে না খরগোশ নৌকায় উঠে বসলো এই যে দেখো স্বপ্ন টুটুল বসলো খরগোশ বসলো মামা ভেলা চারাচ্ছেন এবং ব্যাগটা এখানে রেখেছেন এই যে দেখো কি সুন্দর করে ব্যাগ রেখেছেন এর মধ্যে বিড়াল ওরে বাবা বিড়াল একটা এলো এখানে দেখো বিড়াল হুম বিড়াল বলল কি মজার মামা মজার মামা আমিও যাব তোমাদের সাথে মামা বলল যেতে পারো তবে খরগোশকে ধাওয়া করা যাবে না তো যেতে পারো তোমাকেও নেবো জায়গা আছে কিন্তু তুমি তো খরগোশকে ধাওয়া করতে পারবে না আর বিড়াল তো করবো না মামা করবো না বলে ভেলার মধ্যে উঠে গেছে এই যে দেখো বিড়াল উঠে গেছে খরগোশ উঠেছে স্বপ্ন আছে টুটুল আছে আর মামা মামার মাথার উপরে একটা পাখি বসে আছে সুন্দর করে এখন কুকুরের সাথে দেখা হয়ে গেল মজার মামা মজার মামা আমিও যাবো তোমাদের সাথে এখন মামা তো খুবই মজার মামা সবাইকে একদম মানে নিয়ে চলে মামা বলল যেতে পারো তবে কুকুর তো বিড়ালকে দেখলে একটু ধাওয়া করে সেটা তার অভ্যাস তো কুকুরকে বলল তুমি কিন্তু বিড়ালকে তাড়া করতে পারবে না তো বিড়াল কি কুকুর কি করবে কুকুর কি বলবে নাকি আমি তারা করব না কুকুর বলল না মামা আমি তো বিড়ালকে তাড়া করব না তো ঠিক আছে মা বললো উঠে আসো এখন কুকুর উঠে আসলো তাহলে দেখো এখানে বেলার মধ্যে কতজন উঠেছে মামা তার মাথার মধ্যে পাখি তারপরে স্বপ্না স্বপ্নার কোলে হচ্ছে খরগোশ তারপরে টুটুল টুটুলের একসাথে দেখো একদম কত কি সুন্দর বিড়াল আর কুকুর একেবারে মুখোমুখি বসে আরাম করে বসে আছে বাস্তবে কিন্তু এরকম হয় না একজন আর একজনকে দেখতে পারে না এখন ছাগল একটা আসছে দেখো ছাগল সে ছাগলটা বলে কি মজার মামা মজার মামা আমিও তোমাদের সাথে যাব বোঝ এবার মামা তোমার তাকেও না করবে না বলে যেতে পারো তবে ল্যাং মারা চলবে না এখন ছাগল ল্যাং মারে কখনো দেখেছ মারে মনে হয় না মানে এই যে পেছনের পা দিয়ে লাথি মারে আর কি কেউ না দেখার মতো করে টুস করে লাথি মারবে আমা কিন্তু জানে মা বললো না সেটা করা যাবে না আর ছাগল বললো না মামা আমি তো এটা করবো না ছাগল রাজা করে থাকে আর কি উঠে গেল এখন ভেলার মধ্যে সবার জায়গা হয়েছে এর মধ্যে আবার একটা মোরগ চলে আসছে ওরে বাবা দেখো কি পাওয়ারফুল মোরগ হুম দেখেছ এরকম এরকম পা তুলে একেবারে হাত তুলে মামাকে বলছে মজার মামা মজার মামা আমিও যাব তোমাদের সাথে এটা হচ্ছে মোরগ মামা বলল একটা মোরগ তার আর কত ভার হবে যেতে পারো তবে কাউকে কিন্তু ঠোকর মারা যাবে না এখন মোরগ তো ঠোকর মারে এই যে দেখো এটা দিয়ে মানে ঠোঁট দিয়ে ঠাস ঠাঁস ঠোকর মারে এখন বিড়ালকে দেখলে তো মারবেই ছাগলকে দেখলেও হয়তো মারবে এখন মামা মানা করে দিয়েছে ঠোকর মারা যাবে না এখন মোরগ বলল না মামা আমি তো ঠোকর মারবো না এখন মামা তাকেও নিয়ে তুলল এখন মজার মামার সবাইকে ভেলায় নিয়ে রওনা হয়ে গেলেন অন্যদিকে এখন ও পারে তো আসতে প্রায় পৌঁছে যাবে এমন সময় তারা প্রথমে শুরু করলো হচ্ছে ছাগল এই জন্য তো ছাগলকে বলে না ছাগল আমি করিস না এই ছাগল মোরক্কে লেং মারল মোরক্কে দিল একটা লেং এখন মোরগ করল কি কুকুরকে মারল একটা ঠোকর এখন কুকুর করলো কি ঠোকর খেয়ে বিড়ালকে করলো তারা এখন বিড়াল করলো কি খরগোশকে ধাওয়া আর খরগোশ তো কাউকে ধাওয়া করতে পারে না সে লাফাতে শুরু করলো এখন সে লাফানোর সাথে সাথে স্বপ্না টুটুলো করলো কি ধাক্কা ধাক্কি এখন ওখানে একটা মানে বিতিকৃত্রী কারবার হয়ে গেল এই ছোট্ট একটা ভেলার মধ্যে এতগুলি এই জীবজন্তু একসাথে তখন কি হলো জানো ভেলাটা আর থাকতে পারল না একেবারে গেল হঠাৎ করে উল্টে আর অমনি সবাই ছপাৎ করে পানিতে পড়ে গেল শুধুমাত্র পাখিটা দেখো সে তো উঠতে জানে বাকিরা কেউ উঠতে জানে না এই যে দেখো কুকুরটা কোনো রকম এরকম ধরে থাকতে চাচ্ছে টুটুল সাঁতার দিচ্ছে ছাগলটা পানির মধ্যে এরকম ছাত করে একদম মাথাটা ডুবে গেছে তারপরে খরগোশটা দেখো এখানে সাঁতরাচ্ছে বিড়ালটা তো ওরে বাবা বিড়ালের তো এমনিতে গায়ে পানি লাগতে পারে না সে বিড়ালটা একদম কি করছে আর মোরগ মোরগ সাধারণত পানিতে ডুবে না এই যে পানি থেকে তারা ডানা চাপটে ধুস করে উঠে যেতে পারে আর মজার মামা এখানে পানি অত বেশি ছিল না মজার মামা হচ্ছে তোমার একেবারে গলা পর্যন্ত পানিতে এরকম মানে কি করলা তোমরা কি করলা সেটা বলছে আর স্বপ্না মজার মামার হাত ধরে আছে আর দেখো একটা মাছ এখানে নদীতে পানিতেও খালের মধ্যে মাছ একটা আসছে দেখতে এখন এখানে হয়তো মাছও কথা বলতে পারে মাছ হয়তো জিজ্ঞেস করছে কি খবর মজার মামা আমাকে তো জিজ্ঞেস করলাম আমি যাব না এখন মজার মামা আর কি করবে মজার মামা এই যে অবস্থা থেকে দেখো কি অবস্থা এদিকে পানি এদিকে ভেলা উল্টে পড়ে সবাইকে ফেলে দিয়ে এদিকে ভেলাটা আবার ভেসে উঠেছে এখন সবাই সবাইকে সাঁতরে পাটে উঠতে কোন রকমে সাহায্য করলো এই যে দেখো কিভাবে। তোমার মোরগ দেখো এদিকে এই কুকুরের লেজ ধরে আছে আবার এই কুকুর দেখো হাত বাড়িয়ে দিয়েছে তোমার ছাগলের দিকে ছাগল এরকম কুকুরের হাত ধরে উঠছে এদিকে তোমার বিড়ালটা আগে আগে উঠে গেছে তারপরে খরগোশটা উঠে গেছে আমার মজার মামার কাঁধের উপরে আর মজার মামা এই টুটুল আগে উঠে গেছে তারপর উঠে সে স্বপ্নাকে টেনে তুলছে আর মজার মামা এদিকে ধরে আছে ঠেলে দিচ্ছে যাও উঠো 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 কোনো রকমে কোনো রকমে উপরে উঠে যাও সবাই সবাইকে সাঁতরে পাড়ে উঠতে সাহায্য করলো অবশেষে মজার মামা খরগোশকে কাঁধে নিয়ে পাড়ে উঠলেন সবাই কিন্তু একেবারে ভিজে গেছে ভিজে গেছে তারপর সবাই রোদে গা শুকিয়ে বাড়ির দিকে রওনা হলো এই যে দেখো ছাগল মোরগ কুকুর বিড়াল খরগোশ টুটুল স্বপ্না মজার মামা মজার মামার এই ভেলা চড়ার বাঁশ আমাদের গল্প এখানেই শেষ তাহলে আজকে আমরা মজার মামার গল্প বললাম এই যে এইটা হচ্ছে মজার মামার বাড়ি আর এখানে যেতে হলে আমাদের যেতে হবে এরকম ভেলা চড়ে ভেলা চড়ে ভেলাটা এরকম ফুলের মতো হয়ে গেল তাহলে আজকে ভাই আসি বাই বাই আমরা আরেক দিন আবার আরেকটা সুন্দর গল্প নিয়ে তোমাদের কাছে আসবো কেমন ততক্ষণ কি করবে ভালো থাকবে বাই 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 ভাইয়া বাই বাই